সালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? চলেন কথা বলি ডক্টর এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে, যা নাটোরে অবস্থিত। 2020 সালের 9 অক্টোবর অনুমোদন পাইছে মন্ত্রিসভায়। চ্যান্সেলর হচ্ছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান। আর তেমন কোনো আপডেট এখন পর্যন্ত নাই, যেহেতু নতুন এই জন্য হয়তো বিসি নিয়োগ এখনও হয় নাই। আচ্ছা, চলেন পরেরটা নিয়ে কথা বলি। শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে শরীয়তপুরে, 2021 সালে অনুমোদন পাইছে 6 অক্টোবর। আর কি কি বলে, নির্মিতব্য, নির্মাণ হইতেছে বা কার্যক্রম চলতেছে এরকম, নতুন একদমই সরকারি বিশ্ববিদ্যালয়। চ্যান্সেলর আছেন মহামান্য রাষ্ট্রপতি, কিন্তু ভাইস চ্যান্সেলর এখন নিয়োগ হয় নাই। আচ্ছা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধিভুক্ত হয়ে গেছে অলরেডি। তো পর্যায়ক্রমে সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললাম, এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথা বলছি, আর এরপর হচ্ছে প্রকৌশল ইউনিভার্সিটিগুলো নিয়ে কথা বলবো। আর আপনাদের যদি স্পেশালি কোনো ইউনিভার্সিটি সম্পর্কে জানার থাকে কমেন্ট বক্সে লিখবেন, ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আপনারা যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনার মনে হয় অন্য কারো ওই ভিডিওটা দেখা দরকার, দেখলে উপকৃত হবে, তাইলে লাইক করবেন, শেয়ার করবেন। আর হচ্ছে আমরা পর্যায়ক্রমে দেখা গেছে এখন পাবলিক ইউনিভার্সিটিগুলো নিয়ে কথা বলতেছি, এরপর হচ্ছে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো নিয়ে কথা বলবো। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ সুবিধা কীভাবে, কোন সাবজেক্টে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কোন সাবজেক্টে আপনি উচ্চতর ডিগ্রি নিতে পারবেন, এগুলা সম্পর্কে। এরপরে হচ্ছে আমরা আবার কি বলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলো নিয়ে কথা বলবো। ইভেন আমরা কথা বলবো হচ্ছে স্কলারশিপ নিয়ে, আপনি কীভাবে স্কলারশিপ পাইতে পারেন, কোন দেশের স্কলারশিপের সুযোগ সুবিধা কেমন, আবার কোন দেশে হচ্ছে আপনি স্কলারশিপ নিয়ে যাওয়ার পরে ওই দেশে সেটেল হয়ে যেতে পারবেন, আবার হচ্ছে ওভারঅল আর কি পড়াশোনা, সাবজেক্ট, ডিগ্রি এগুলো নিয়ে একদম ডিটেইল আমরা কথা বলবো আর কি, ভিডিও দিতে থাকবো। তো পর্যায়ক্রমে আর কি দেরি হচ্ছে, তো পাবলিক ইউনিভার্সিটিগুলো এখনও শেষ হয় নাই, এখন হচ্ছে হলো প্রকৌশল ইউনিভার্সিটিগুলো বাকি। প্রকৌশল ইউনিভার্সিটিগুলো শেষ হইলে তখন হচ্ছে আসবে হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটিগুলো, বেসরকারি ইউনিভার্সিটি শেষ হলে তারপরে স্কলারশিপ নিয়ে কথা বলবো।